নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় এবং বিগ ব্রেকিং নিউজ, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী ঘুরছে জাওয়াদের অভিমুখ উপকূলীয়বর্তী এলাকায়, তবে থাকছে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত। বঙ্গবাসীর জন্য স্বস্তির খবর, যেখানে কিন্তু জাওয়াদের অভিমুখ ঘুরছে সেই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর আজকে বড়সড় আপডেট দিয়েছে, সেটা নিয়েই থাকছে আজকে আমাদের ভিডিও। তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি আপনি এখন রাজ্যে যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম সহ সেই জেলার কেমন আবহাওয়া রয়েছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। বর্তমানে পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় জাওয়াদ, ছ ঘন্টা পর উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোবে সেটি, এখান থেকে উত্তর পূর্ব দিকে ঘুরেছে জাওয়াদের অভিমুখ। বাংলার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা নেই জাওয়াদের, সুতরাং আতঙ্কের কোনো কারণ নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো ঘূর্ণিঝড় জাওয়াদ কিন্তু পশ্চিমবঙ্গে আছড়ে না পড়লেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে জাওয়াদ সংক্রান্ত সেই সমস্ত প্রশ্নের জবাব দিলেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়টি, ফলে বাংলায় আছড়ে পড়বে না ঘূর্ণিঝড় জাওয়াদ, উপকূলবর্তী জেলাতেও ঝড়ের তাণ্ডবের আশঙ্কা নেই। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গী হবে ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড়ের প্রভাবে কবে কোথায় বৃষ্টিপাত হবে আমরা এক নজরে দেখে নেব। হাওয়া অফিস জানিয়েছে শনিবার অর্থাৎ 4 তারিখ রাত থেকে 6 তারিখ সকাল অর্থাৎ সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। রবিবার ভোর 4টে থেকে উপকূলীয়বর্তী জেলাতে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে, তাই মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি থাকছে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও 2/24 পরগনায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় 25 থেকে 45 কিলোমিটার। সোমবার বেলা থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। এদিন সঞ্জীববাবু জানিয়েছেন রবিবার দুপুরে পুরীর কাছে অবস্থান করবে জাওয়াদ, এরপর থেকে ক্রমশ শক্তি হারাবে ঘূর্ণিঝড়টি, রাজ্যে ঢোকার আগেই দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে জাওয়াদ। সব মিলিয়ে হাওয়া অফিসের নয়া বার্তায় স্বস্তির মুখে বাংলার মানুষ। ইতিমধ্যে কলকাতা সহ রাজ্যের আকাশ মেঘলা, বিভিন্ন জেলায় বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে, হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রামে। এছাড়াও কলকাতায় চলবে বৃষ্টি, 6 ডিসেম্বর অর্থাৎ সোমবার নদিয়া, মালদা, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে। উপকূলীয়বর্তী এলাকায় হাওয়ার বেগ থাকবে 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টায়, সেই সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে। ঘূর্ণিঝড় নয় বরং গভীর নিম্নচাপ হয়ে বাংলায় প্রবেশ করবে জাওয়াদ। উত্তর উত্তর পূর্ব দিকে যখন এটা মুভ করা শুরু করবে তখন থেকে এটা ধীরে ধীরে ক্রমশ দুর্বল হতে থাকবে। পশ্চিমবঙ্গ উপকূল এবং পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই এবং এর জন্য কোনো আতঙ্কও নেই। শুধুমাত্র অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট আমরা একটা হাওয়া পাব, সেটাও খুব বেশি নয়, 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিং 55 কিলোমিটার প্রতি ঘন্টায়। 5 তারিখ সন্ধ্যের পর থেকে কিন্তু এই হাওয়ার গতিবেগও ধীরে ধীরে কমতে থাকবে। এই সিস্টেম থেকে আমরা মূলত যেটা পাবো সেটা হচ্ছে কিছুটা বৃষ্টি 6 তারিখ সকালটা অবধি। মোটামুটি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি,